আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনাটি হচ্ছে যে আপনার অনেকেই বলে থাকে যে ভাই আমার পাখি বেবি করছে কিন্তু বেবিটাকে ঠিকমতো খাওয়াচ্ছে না। তো এই সমস্যায় আমরা অনেকেই পড়ে থাকি। তো সেই জন্য আমাদের প্রথম অবস্থায় করণীয় কাজ হচ্ছে যে আমরা পাখিকে সফট ফুড দেব। তো এই সফট ফুড অনেকভাবে দিয়ে থাকেন। তো আমি যেটা করি যে আমি করছি কি আপনার পাখিকে ছোলা দিই। তো ছোলাটা দিলে কি যে তারা ছোলাটা খুব তাড়াতাড়ি খাইতে পারে। কিছুক্ষণ আগে তারা খেয়ে এইমাত্র বাচ্চাকে খাবার ভিতর থেকে খাইয়ে আসলো। আর সেই জন্য করতে হবে কি যে আমাদেরকে ছোলা দিতে হবে। ছোলার প্রসেসিংটা হচ্ছে যে আপনি আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রাখবেন, দেন তার পরের দিন আপনি সকালবেলা পাখিকে এই ছোলাটা দিবেন। তো এই ছোলা দিতে পারেন, তাছাড়া আপনি আরেকটা খাবার দিতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এই যে দেখতে পারতেছেন যে টোস্ট বিস্কিটের সাথে ডিম আপনি হার্ড বয়েল করে সিদ্ধ করে সেটা ছোটো কুচি কুচি করে সেটা আপনি টোস্ট বিস্কিটের গুঁড়ার সাথে আপনি মিশিয়ে দিতে পারেন, সেটাও পাখি খুব সুন্দর খাবার খায়। তারা যদি নরম খাবারগুলো দেওয়া হয় একটু বেশি করে তাহলে হয় কি যে তারা খুব সুন্দর খাবারটা নিতে পারে এবং বাচ্চাদেরকে খুব সুন্দর করে তারা খাওয়াইতে পারে। তো সেই জন্য এই প্রসেসটা আমরা সবাই ফলো করব। আমি এই প্রসেসটা ফলো করে খুব উপকৃত হয়েছি, সেই জন্য আপনাদের মাঝে আজকে বিষয়টা আমি শেয়ার করলাম। তাছাড়া আপনারা পাখিকে সিড মিক্স দিবেন, তারপরে হচ্ছে আপনার পাখিকে আপনার গ্রিড দিবেন। তো এই গ্রিডটা হচ্ছে আমার পার্সোনালি বানানো। এই গ্রিডটা অনেকগুলো উপকরণ দিয়ে বানানো। এই গ্রিডটা নিয়ে একদিন আমি একটা ভিডিও করব। তো সেটার ভিতরে গ্রিডের কোন উপাদান কতটুকু পরিমাণে দিতে হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা পাখিকে যে এই পানি দেবেন, তো এই পানিটা দেখেন যে পাখিটা পানি খেতেছে। তো তারা করতেছে কি যে এখান থেকে ছোলা খেয়ে যায়, তারা পানিটা খাইতেছে এবং পানিটা খাওয়ার সাথে তাদের মুখে যে ছোলাটা লেগে আছে সেটা পানির ভিতরে পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার কারণে কিন্তু পানিটা নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্য কী করতে হবে, এই দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে। যে খেয়াল রাখার বিষয়টা হচ্ছে যে এই পানিটা যেন নোংরা না হয়, এই জন্য আমরা কী করব, এই মিনিমাম দুই বেলা আমরা পানিটা চেঞ্জ করে দেবো যাতে পানিটা নোংরা না থাকে। তো এই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাগুলোকে তারা ফিডিং করাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন আপনারা এই এই বাচ্চাগুলোকে, আমার এই চারটা বাচ্চাকে তারা খুব সুন্দরভাবে ফিডিং করাইছে এবং চারটা বাচ্চায় পরিপূর্ণভাবে তাদের পেট হাউসফুল আছে। তো আপনারা যদি প্রসেসটা ফলো করেন তাহলে হবে কি যে আপনাদের এই আপনাদের পাখির বাচ্চাগুলোকে আপনাদের প্যারেন্টস যে পাখিগুলো আছে তারা খুব সুন্দর করে খাওয়াইতে পারবে। আপনারা দেখতেছেন যে আমার এই বাচ্চাটাকে ওদের প্যারেন্টস কী সুন্দর করে ফিডিং করাইছে এবং পেটটা পুরো ভর্তি করে তাদেরকে খাবার খাওয়াইছে। তো সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আর সবশেষে তাদের কী হবে, আর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন আপনি যদি আপনার পাখি খুব সুন্দর পরিবেশ দিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখি সেখানে ডিস্টার্ব ফিল করবে না এবং তারা কিন্তু সেখানে কিন্তু খুব সুন্দরভাবে নির্ভয়ে তারা ডিম বাচ্চা করবে। আর পাখিদেরকে খুব বেশি ডিস্টার্ব করা যাবে না। আমার এই যে ফিমেলটা আছে এটা কিন্তু আমার টেম করা ফিমেল। এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, যোজো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার টেম করা ফিমেল। তো এখন সে এই বাচ্চাদেরকে খাওয়াতে সেজন্য বের করলাম না। তো এই হচ্ছে আমার মূল প্রসেসটা বেবিকে ফিডিং করানোর প্যারেন্টস দিয়ে। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আরও নিত্য নতুন আপডেট কিছু ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন, যেন নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনাদের ওয়ালে দ্রুত পৌঁছে যায়। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।